সরকারিভাবে কোনো ধরনের আসনি বা তেনে ব্যবস্থা নথকা এই মহিলাসল যথেষ্ট পিছ পড়ে আছে। গতি ইয়ার জড়িয়ে শিল্পনতা বৃদ্ধি করার লগতে অর্থনৈতিক দিকটো কিছু টনকিয়াল হব, পরিয়াল মানে চলাই নিয়ে সুবিধা হব, আর জনগোষ্ঠীটোর অর্থনৈতিক দিকত কিছু আগুয়ে যাব বলে মোৰ দৃঢ় বিশ্বাস। ইয়াতে অকল মানে কি 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 ধরনের তেনে কাম থাকবে পারে মানে ফাংশন আপনি ইয়াত তো বিশেষকে এটা কোয়া হয়েছে যে এই ট্রেডিশনাল ৰাভা ট্রেডিশনাল মানে হ্যান্ডলুম ট্রেনিং সেন্টার, গতি যিখিনি আমাৰ ৰাভা জনগোষ্ঠীর যিখিনি স্বকীয় সাজ পোশাক সেইখিনির উপরে বিশেষ ধরনের গুরুত্ব পাব। তারপরে আমার যিখিনি নিকটবর্তী যেনে বড়ো মানে সাজপার বা আমার যিখিনি সাধারণ যিখিনি সাজপার সেইখিনিও বিক্রো বা আমার উদ্যোক্তাসকলে কোয়ার মতে সেইখিনিরও ইয়াত বিশেষ একটা স্থান পাব সেইখিনি উন্নয়নের ক্ষেত্রে। মই এটা বিশেষ আহ্বান জানাম যে আমার যিখিনি ৰাভা মহিলা আছে, মহিলা বুলিয়ে নহয় আসলে আজিকালি তো শিপিনী বুলি কলে পুরুষ মহিলা উভয়ে থাকে, তেওঁলোকে যাতে এই ক্ষেত্রে আগবাড়ি আহে আর এই সুবিধাকরণ গ্রহণ করে তার কারণে মই বিশেষভাবে আহ্বান জানাই।